নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই লাইভ আড্ডা ফুটবলে। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমাদের পরিবারের সদস্যদের একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো এডিকেতে খেলে যাওয়া এবং চেন্নাইতে এবং পুনে সিটি থেকে খেলে যাওয়া এডেল বেটেকে নিয়ে। তো বন্ধুরা, এডেল বেটেকে নিয়ে আমরা আজকে এই ভিডিওটা করবো। তো বন্ধুরা, এডেল বেটে এখন কী করছে বর্তমানে এবং তিনি কোন কোন ক্লাবে খেলেছেন এবং তার বায়োগ্রাফি ছোটো করে তুলে ধরবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এডেল বেটেলের পুরো নাম হচ্ছে আপু হলো ইদেল বেটে। তো এডেল বেটে একজন প্রাক্তন পেশাদার ফুটবলার যিনি গোলরক্ষক হিসেবে খেলেন। ক্যামেরুনের জন্ম, তিনি আর্মেনিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন এবং তার জন্ম 17 জুন 1986 এবং তার বর্তমান বয়স 36 বছর এবং তিনি ওয়েন্দে ক্যামারুন হয়েও খেলেছেন। তো বন্ধুরা, তার কেরিয়ার শুরু হয়েছিল এফসি পিউনিক থেকে, যেখানে তিনি 2002 সালে খেলেছিলেন এবং তিনি 2005 সালে এফসি র্যাপিড বুখারেস্টির ক্লাবের হয়ে খেলেছেন এবং তিনি 2016 সালে এফসি পুনে সিটি খেলেছিলেন এবং 2015 সালে চেন্নাইন এফসি, হাফ ওয়েলথে ল্যাবিভেভ এফসি, 2015 সালে তিনি দুটো ক্লাবে খেলেছিলেন এবং তিনি 2014 সালে এটিকেতে খেলেছিলেন এবং তিনি 2011তেও আপোয়েল তেল হাবিব এফসিতে খেলেছিলেন এবং তিনি 16 আগস্ট 2007 প্যারিস সেন্ট জার্মানে যোগ দেন। হ্যাঁ বন্ধুরা, এই এডেল বেটে এটিকেতে খেলে যাওয়া এডেল বেটে তিনি কিন্তু প্যারিসে, অর্থাৎ এখন বর্তমান যেখানে খেলে মেসি, এমবাপে এবং নেইমার, তো তিনি সেই দলেও খেলে এসছেন। তো বন্ধুরা, এইটাই ছিল তার ক্লাব কেরিয়ার এবং তার জন্ম এবং তার বায়োগ্রাফি। তাহলে বন্ধুরা, এখন আমরা বলবো এডেল বেটে বর্তমানে কী করছে এবং বর্তমানে কি এডেল বেটে কোনো ক্লাবের সাথে যুক্ত আছে, তো সেই নিয়ে আজকে এই কথাটা বলবো। তো বন্ধুরা, এডেল বেটে এখন কিন্তু বর্তমান কোনো ক্লাবের সাথে যুক্ত নেই, তিনি এখন ফ্রিতে আছে এবং তিনি অ্যাকচুয়ালি ফুটবল থেকে বাইরে আছে এবং তিনি খেলা থেকে অবসরও নিয়েছেন। তো তিনি খেলার সাথে একদমই যুক্ত নেই এখন। তো এখন তিনি একটা বিজনেস করে, তো কি বিজনেস সেটা জানা সম্ভব হয়নি। তো এখন তিনি বিজনেস করেন এবং তার দুটো, একটা পুত্র সন্তান এবং তার একটা কন্যা সন্তান আছে। তো বন্ধুরা, তিনি কোথায় বিয়ে করেন সেটাও জানা মানে সম্ভব হয়নি, তো জানলে আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলে দেবো। তো এডেল বেটে এখন বর্তমানে কী করছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য, পরিবারের সদস্যদের একদমই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে টাটা।